হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান। রূপপুর আণবিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয় 1961 সালে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশে সড়ক পরিবহন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1961 সালে। মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় 1961 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় 1961 সালে। রাশিয়ার ইউরি গ্যাগারিন মহাশূন্য পাড়ি দিয়েছিলেন 1961 সালে 12 এপ্রিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় 1961 সালে 28 মে। সদর দপ্তর লন্ডন। বার্লিন দেওয়াল নির্মাণ হয় 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এর প্রথম সম্মেলন হয় প্রতিষ্ঠিত হয় 1961 সালে। জাতিসংঘের মহাসচিব ড্যাগ হেমারশোল্ড বিমান দুর্ঘটনায় কঙ্গোতে মারা যান 1961 সালে। মেরিন একাডেমি স্থাপিত হয় 1962 সালে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয় 1962 সালে রাঙ্গামাটিতে। জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় 1962 সালে আইয়ুব খান কর্তৃক। তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1962 সালে ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1962 সালে ঢাকায়। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1962 সালে। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার লাভ করে 1962 সালে। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় 1962 সালে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয় 1962 সালে। আফ্রিকান ঐক্য সংঘ প্রতিষ্ঠিত হয় 1963 সালে। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র গঠন হয়েছিল 1963 সালে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP প্রতিষ্ঠিত হয় 1963 সালে, সদর দপ্তর রোম, ইটালি। আবু ইসহাক বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1963 সালে। প্রথম মহাশূন্যচারিণী রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাশূন্যে গমন করেন 1963 সালে। ঢাকা থেকে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় 1964 সালে। বাংলাদেশ টেলিভিশন বিটিভি স্থাপিত হয় 1964 সালের 25 ডিসেম্বর। নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 1964 সালে। ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO গঠিত হয় 1964 সালে। চীন প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় 1964 সালে। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন প্রতিষ্ঠিত হয় 1964 সালে, সদর দপ্তর জেনেভা। G77 প্রতিষ্ঠিত হয় 15 জুন 1964 সালে। জহি রায়হান আদমজী সাহিত্য পুরস্কার লাভ করে 1964 সালে। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায়। ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় 1965 সালে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
UNDP প্রতিষ্ঠিত হয় 1965 সালে সদর দপ্তর নিউ ইয়র্ক।